Well, my friends, আজকে স্টিকিং এর দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করতে চলেছি। ইম্পর্টেন্স অফ মেন্টাল সিমটমস ইন কেস টেকিং। আমরা আগের দিনই আলোচনা করেছি মাইন্ড কন্ট্রোলস দ্য বডি, মন শরীরকে পরিচালনা করে। So among the mental symptoms, the most important one is will, ichcha. Then comes the intellect. Then comes the temperament. Then comes the nature and habits of a particular man. So we have to understand properly about the inner aspect of a man. That means the mind of a man, that means the inner man, manusher satta. So anike ache jara mon ke niye shudhu jor day, shudhu mon ke niye chikitsa kore, emon anike ache. Ei byapare prothom podoprodorshok chilo Dr. Galvaudin of France. Tini mon ke niye এক মনস্তাত্ত্বিক জগতে গিয়েছিলেন, মনের সিমটমসগুলো নিয়েই শুধু ঔষধ সিলেকশন করার দিকে তার একটা প্রচণ্ড ন্যাক ছিল। পরবর্তীকালে গ্যালাভার্ডিয়ানের থিওরিটাকে হাতিয়ার করে আমাদের দিল্লির একজন চিকিৎসক সেহগাল শুধু মনের সিমটম নিয়ে সমস্ত রোগের চিকিৎসা করা আরম্ভ করল। বাট উই ডু বিলিভ, আমরা বিশ্বাস করি যে শুধু মনের সিমটম নিয়ে সব চিকিৎসা করব না, করা যাবে না, মনকে আমরা গুরুত্ব দেব, ইম্পর্টেন্স দেব, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল সিমটমস আর অলসো ইম্পর্টেন্ট। ফিজিক্যাল সিমটমস তো আমরা দাম দেব। সো মাইন্ডের ভিতরে আমরা সব প্রথমে লক্ষ্য করব উইল, একটা মানুষের ইচ্ছা কি বেড়েছে, বাঁচার ইচ্ছা নেই, মরে যাওয়ার ইচ্ছা, উড়ে যাওয়ার ইচ্ছা, লাফিয়ে লাফিয়ে চলার ইচ্ছা, কাউকে কথায় কথায় মারার ইচ্ছা, দৌড়ে পালিয়ে যাওয়ার ইচ্ছা, ড্যান্সিং করার ইচ্ছা, ইচ্ছা ডিজায়ার, এই ইচ্ছাগুলোকে আমরা অত্যন্ত বেশি গুরুত্ব দেব রেপার্টরিতে। আমরা দেখব রেপার্টরিতে কোন কোন ইচ্ছাগুলো সব থেকে বেশি দাম দিতে পারে। মনের বিকৃতি হয়েছে, মনের বিচ্যুতি হয়েছে, সাধারণ ইচ্ছা থেকে আমরা সরে পড়েছি, ডিভিয়েট হয়েছি, এমন ইচ্ছাগুলিকে আমরা সবার আগে দাম দেব। ডিভিয়েশন অফ দ্য নর্মাল, নর্মাল থেকে যখন বিচ্যুতি হয়েছে, যেমন সুইসাইডাল ডিসপোজিশন, বাঁচার কোনো ইচ্ছা নেই, আমরা দেখব মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন পেজ 85। রিপোর্টারের বই নিয়ে সবাইকে বসুন, সুইসাইডাল ডিসপোজিশন পেজ 85। সো সুইসাইডাল ডিসপোজিশন, বারবার সুইসাইড করতে যাচ্ছে, আমাদের কাছে অত্যন্ত একটা মানুষের জীবনে
অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। ওই সিনথেসিস ডিপার্টমেন্ট থেকে 50টা ওষুধ তুলে দেওয়ার কোনো দরকার নেই, ওই 50টা ওষুধ দিয়ে ডাক্তারি করা যায় হয় না, 100টা ওষুধ লাগে না, মেইন ওষুধ 2-4-5-10টা, যে যা পেরেছে দুধের মধ্যে জল বা পানি মিশিয়ে দিয়ে গেছে, ওটা মাথা খারাপ ছাড়া আর কিছু না। আই ডিসকভার দ্য সিনথেসিস, সিনথেটিক রেপার্টরি, রবিন মার্ফিস রেপার্টরি, নিউ রেপার্টরি, সিকির মতো সিকি হলে 2 সিকিতে 1 টাকা হয়, যেমন শিখিয়েছিলাম তেমনি মেইন 5-10টা ওষুধই বেশি ইম্পর্টেন্ট। যে যা পেরেছে জল ঢেলেছে, হ্যানিম্যান তো 100টা ওষুধ পরীক্ষা করেছিল, এত ওষুধ তারা পরীক্ষা করলো, কি আছে তার মধ্যে? লজ্জাবতী লতা থেকে যে যা পাচ্ছে চেষ্টা করেছে, তাদের দোষ দেব না যে দেখি এর মধ্যে কিছু পাওয়া যায় কিনা, কিন্তু বেশিরভাগ পাওয়া যায়নি। বেশিরভাগ অনুর্বর মস্তিষ্কের ফসল, ডিমের কুসুম থেকে ওষুধ আবিষ্কার করতে গেছে, চা থেকে আবিষ্কার করতে গেছে, সেগুলো তো এমন কি সিমটম দেবে, বেশি সিমটমস পাওয়া যায়নি। অ্যালকোহল থেকে বানাতে গেছে, কোথায় ঝর্নার জল থেকে বানাতে গেছে, সেই সব যদি রেপার্টরি ভর্তি করে রাখি তাহলে মাথা ক্লামজি করে কোনো লাভ নেই। বি অ্যাওয়ার মাই ফ্রেন্ডস, অনলি ফিউ ইম্পর্টেন্ট মেডিসিনস আর এসেনশিয়াল টু প্রেসক্রাইব ফর এ পেশেন্ট। আমি সেইগুলোই সকালবেলা না রাত্রিবেলা কখন যেন আমি রেপার্টরি দিচ্ছি, রাত্রিবেলা শুধু সেই ইম্পর্টেন্ট ওষুধগুলো নিয়ে দিচ্ছি, এক গাদা ওষুধ দেওয়ার দরকার নেই। নাও হাউ উই কালেক্ট দিস মেন্টাল সিমটমস, এই মেন্টাল সিমটমসগুলো আমরা কি করে কালেকশন করব? নিয়ম হচ্ছে মেন্টাল সিমটম জিজ্ঞাসা করার নিয়ম, দুইভাবে কালেকশন করতে হবে। এক হচ্ছে ইওর অবজারভেশন, ইওর ইন্টারপ্রিটেশন, ইওর অ্যাকুমিনেশন, ইওর ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, ইওর ইন্টেলেকচুয়ালিটি, ইওর অবজারভেশন পাওয়ার, ইওর সাউন্ড সেন্সেস অ্যান্ড ইওর অ্যাটেনশন ইন অবজারভিং। তুমি চেম্বারের মধ্যে বসে রোগীর হাঁটা চলা দেখে তুমি তাকে বুঝতে পারবে যে এর কি মেন্টাল সিমটম দেওয়া যেতে পারে। অবজারভেশন মেন্টাল সিমটম শুধু নয়, পেশেন্ট অ্যাজ এ হোলও তুমি অবজারভেশন দিয়ে বুঝতে পারবে, মুখ দেখে তুমি বুঝতে পারবে, চোখ দেখে বুঝতে পারবে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে। চোখগুলো বড় বড় বেরিয়ে আসছে, চোখগুলো বড় বড় করে বেরিয়ে আসছে, তুমি বুঝতে পারবে থাইরোটক্সিকোসিস, অ্যাংশাস ফেস, আর আশঙ্কা, এত উৎকণ্ঠা, একটা ভীত সন্ত্রস্ত মুখ, ইট ইস কল থাইরোটক্সিকোটিক ফেস। তার সাথে অন্য সিমটম আছে, পালস বেশি পাবো, ট্যাকিকার্ডিয়া, এমাসিয়েশন শুকিয়ে যাবে, শীত বেশি হবে, চুলগুলো শক্ত হয়ে যাবে, গায়ের চামড়া হার্স হয়ে যাবে, পরের কথা, কিন্তু প্রথম কথা তুমি মুখ দেখে বুঝতে পারলে ইট ইজ দি পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম থাইরোটক্সিকোসিস, কারণ চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে এসছে এবং তাকানোর মধ্যে একটা বিস্ময় আতঙ্ক, এরকম তো চোখ দেখলে মনে হবে কিরে বাবা তুমি এটা ভালো কথা বলছো, হ্যাঁ বল কবে যেতে হবে, স্টার্টলড এক্সপ্রেশন উইথ প্রোট্রুডিং অফ দ্য আইবল, যেমন আমরা ধরতে পারি থাইরোটক্সিকোটিক ফেস, যেমন আমরা বুঝতে পারি মুন ফেস, মুখটা গোল হয়ে গেছে, আগে তো এরকম ছিল না, রবীন বর্মন তো এরকম ছিল না, ওমা এ কোন রবীন বর্মনকে দেখছি, মুখটা গোল হয়ে গেছে ফুলে, একে বলা হয় মুন ফেস, চাঁদের মতন মুখ, কেন? এর আরেক নাম হচ্ছে কুশিং বাইট ফেস, এর আরেক নাম হচ্ছে কুশিং বাইট ফেস ডিউটু কর্টিকো স্টেরয়েড হরমোনস এক্সেসিভ ব্যবহার করা হয়েছে, স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। অনেক কবিরাজ ডাক্তাররা কি করে, আয়ুর্বেদিক ওষুধ দেবো, হার্বাল মেডিসিন দেবো,
তোমার বাতের বাতা হারবাল দিয়ে সারিয়ে দেব। লোকে দৌড়াচ্ছে, আসছে মুন ফেজ নিয়ে, কশন ডায়েট ফেজ নিয়ে, তার কিডনির 12টা বেজে গেছে, তার সিস্টেম 12টা বেজে গেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ অ্যান্ড দ্য পেশেন্ট বিকাম এনিমোর। ক্রিয়েটিনিন ইজ রেইজড ইন টু দ্য হাই লেভেল। সো দিস ইজ কল্ড কুশিং বাইট ফেজ আর মুন ফেজ। আমরা যেমন দেখলে ধরতে পারবো, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকবে। আমি যদি মুখটা ফুলে গেছে, গোল হয়নি কিন্তু ফুলে গেছে, ঢোল হয়ে গেছে, কিরকম যেন সাদা মতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুখ শরীরটাও ফুলে গেছে, আমরা বুঝবো ইট ইজ মিক্সি মেটাস ফেজ, ইট ইজ মিক্সি মেটাস ফেজ, ব্লোটেড লাইক ফেজ, উইথ ব্যাক লাইক সোয়েলিং আন্ডার দ্য আইলিড। তাহলে ঠাইরো, তাহলে তাহলে তোমার যদি মিক্সি রেমাস ফেস হয়, সোয়েলিং অফ দ্য আপার আইলিডস ক্যালিকাট, লোয়ার আইলিডস এপিসমেল, বোথ আইলিডস পালসেটলা ফসফরাস, এসব আর চলবে না তোমাকে, বিকজ দিস ইজ দ্য কমন সিমটম ইন দ্যাট কেস। তুমি দেখে বুঝতে পারো যে পার্কিনসনিজম ফেস, পার্কিনসনিজম ফেজ দেখলে মাস্ক লাইক ফেজ, মাস্ক পরে আছে যেন, এক্সপ্রেশনলেস ফেজ দেখে আমার চেম্বারে ঢুকছে, আমি ধরতে পারবো যে এক্সপ্রেশনলেস ফেজ, মুখের কোনো অভিব্যক্তি নেই, মাংস কুস্কানো নেই, মাস্ক পরে আছে যেন, মাস্ক পরে যেমন থাকে, দ্যার ইজ নো রিঙ্কলিং অফ দ্য ফেজ, রিঙ্কলিং অফ দ্য মাসেলস, মাসেলস যে মাসেল মাসেলস অফ দ্য ফেজ যেগুলো আছে, রাইসোরিয়াস, ভ্যাকসিনেটার, ম্যাসেটার, ল্যাবেটার প্যালপিব্রি সুপিরিয়ারিস, ল্যাবেটার প্যালপিব্রি ইনফিরিয়ারিস, অরবিকুলারিস ওকুলি, অরবিকুলারিস ওরিস, অরবিকুলারিস ওকুলি, ন্যাজালি, অল দ্য মাসেলস আর এক্সপ্রেশনলেস অ্যান্ড অ্যান্ড স্ক্যানিং স্পিচ, কেন কেনে গলায় কথা বলছে, কেন কেনে গলায় কথা বলছে। সো দিস ইজ পার্কিনসনিজম অ্যান্ড ফেস্টিনেন গেট, ফেস্টিনেন গেট, লোকে হাসছে মনে হবে যেন এক্ষুনি পড়ে যাবে, এক্ষুনি যেন পড়ে যাবে, একে বলা হয় ফেস্টিনেন গেট। আমি ধরতে পারবো দি ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম পার্কিনসনিজম। সো ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ সাম সিমটমস, টাং ইজ দ্য ইন্ডেক্স অফ সাম সিমটমস, walking is the index of some symptoms, physical makeup is the index of some symptoms, stoop shoulder, kujo kujo hoye hatche, kujo hoye hatche, nongra chuna shraini ghar kujo salva, gola ta lomba metar shuru gola নেট্রাল মেয়র, ঘাটটা গোর্ধান মোটা ক্যালিবাই কর্মিকাম, পেটটা মোটা ক্যালসিরিয়া কার ব্যারাইট কার, পেটটার ভিতরে ঢুকে আছে প্লাম্বাম মেটালিকা। সো ডিফারেন্ট ডিফারেন্ট মেডিসিনস হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল সিমটমস অ্যান্ড মেন্টাল সিমটমস টু। সো ইউ হ্যাভ টু পাওয়ার টু অবজার্ভ, you have to power to eliminate, you have to power to discriminate, you have to power to analyze, you have to power of evaluation, and that is only possible by study of different books, by study of human psychology, by study of drug picture, not therapeutic way, এই রোগের কি ওষুধ দেবো, ওই রোগের কি ওষুধ দেবো, study the man as a whole, the internal man, the original man. So, different types of pills, দেখে যেমন আমরা বুঝতে পারি, বিল দেখে বুঝতে পারি, so mental symptoms are also evaluated by see the patient and by case taking the patient. তাহলে মেন্টাল সিমটমস আমরা দুই ভাগে কালেক্ট করতে পারি। এক রোগী যখন আমার চেম্বার এসেছে, তার দিকে তাকানো, বসা, দেখা, তার এক্সপ্রেশনের দিকে একটু লক্ষ্য রাখলে আমি পেয়ে যাই, আর একটা লোক কেস টেকিং করার সময় পেয়ে যাই, কেস টেকিং করার সময় পেয়ে যাই দুইভাবে, এক সাবজেক্টিভ ওয়েতে, এক অবজেক্টিভ ওয়েতে।
সাবজেক্টিভ হয়ে রোগীর কাছ থেকে যা শুনছি, অবজেক্টিভ হয়ে আমি যা দেখছি, এবং পার্টি পেশেন্ট পার্টি যা বলছে, বাড়ির লোক যা বলছে, মেন্টাল সিমটমস রোগী যা বলবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট বাড়ির লোক যা বলবে এবং ডাক্তার নিজে যা দেখবে। আপনার দয়াময় আছে? হ্যাঁ ভীষণ। না ডাক্তারবাবু একদম বাজে কথা, ইচ্ছু দয়াময় নেই, আমি ভিখারিকে 5টা পয়সা দিলে আমাকে মারতে পারলে বাঁচে। লোকটা কি বলেছিল? ভীষণ দয়াময় ডাক্তারবাবু, কথায় কথায় অভিশাপ দেওয়ার ইচ্ছা, মানে কার্ডিয়াম কাউস ডিজায়ার নাই, ঠিক আছে, কথায় কথায় মরার ইচ্ছা, অরাম মেটালিকাম নেট্রাম সাল, কথায় কথায় হাসার ইচ্ছা, ক্রোকাসা ডাইভাস ক্যানাবিস ইন্ডিকা, কথায় কথায় কান্না সিপিয়া নেট্রামিউর পালসেটিলা, এই হাসি এই কান্না ইগনেশিয়া নেট্রামিউর পালসেটিলা, অনলি অবজারভেশন অনলি ইন্টারপ্রিটেশন। এবং এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্স আমরা কোনটা দেব? উইল, ইচ্ছা ইচ্ছা ইচ্ছা। রবীন্দ্রনাথের সেই কবিতা আমি আগের দিনও বলেছিলাম, খুকা সুধায় মাকে ডেকে কোনখানে মা পেলি আমায় কুড়াই, মা শুনে কয় হেসে কেঁদে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। ইচ্ছা, আমাদের জন্ম হয়েছে আমাদের বাবা মায়ের ইচ্ছার ফলে। সো উইল, সুইসাইডাল টেন্ডেন্সি এই পৃথিবীতে। কবি বলছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সেখানে ইনি কি বলছেন? বাঁচবো না, বাঁচতে চাই না। আমি মরতে চাই, লেট মি ডাই। সেও আবার কবি বলেছে অন্য কবিতার মধ্যে, মরণ রে তুমি তুমি তুহু মম শ্যাম সমান। সো সুইসাইডাল ডিসপোজিশন ইন আওয়ার ম্যাথমেটিকা, ওয়ারাম মেটালিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। মুখটা হাঁড়ির কালি, হাসি নেই, দয়া নেই, মমতা নেই, জীবনের স্পন্দন নেই, প্রাণের স্পন্দন নেই, হার্দিক অভিনন্দন নেই, হাসি নেই, খুশি নেই, কোনো যৌবনের শেষ নেই, কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, বিষাদময় জীবন, মরতে চায়। ওয়ারাম মেটালিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, নেবার ফরগেট ইন ইওর লাইফ। কেন? আগের দিনই বলেছিলাম, সে মনে করে তার ভিতরে ফলস ইন্টারপ্রিটেশন বেশি, অ্যাজ ইফ আই হ্যাভ নেগলেক্টেড, আমাকে কেউ ভালোবাসে না, আমি আমার কাজ ঠিকমতো করতে পারিনি, আই হ্যাভ নট কমপ্লিটলি ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ নট কমপ্লিটেড ইয়েট মাই বিজনেস, আই এম আনএবল টু লিভ ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড, এই সুন্দর পৃথিবীতে আমি বাঁচার অযোগ্য, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমাকে তোমার কোলে নিয়ে নাও। ওয়ারাম মেটালিকাম নেট্রাম সাল, রোগে ভুগে পেটের গন্ডগোল, সাইকোটিক ডিসক্রেশিয়া, মরতে চাই, গুলি করতে চাই, বন্দুক থাকলে গুলি করে মরতে চাই, ওয়ারাম মেটালিকাম বেশি গলায় দড়ি দিয়ে মরতে চাই। সো অ্যামাং দ্য মেন্টাল সিমটমস হোয়াট আই হ্যাভ টোল্ড অলরেডি দ্যাট দ্য উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যামাং দ্য উইল সুইসাইডাল টেন্ডেন্সি, মরতে চাই, মরার ইচ্ছা। So Nectram Salp and Ovarum Metallicum are two important drugs, very very important. Another important medicine is Sorinam. Very depression, skin disease bhukche, psoriasis bhukche, charmaroge bhukche, ar bhalo lage na,
এত ডিপ্রেশন থেকে মরতে চাই, ফার্স্ট ডিপ্রেশন, ডিপ্রেশন এসেছে, কিছু ভালো লাগে না, ঘর ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, পুত্র লাগে না, কন্যা লাগে না, কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি নেই, ওইভাবে সংগ্রাম করে বাঁচতে চাই, দ্যাট ইজ দ্য লেডি বিলংস টু সিরিয়া, আমি বাঁচবো, আমি মরবো না, এইভাবে চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে জীবন। সো ডিপ্রেশন নেভার লিডস টু সুইসাইড, সিরিয়া। ডিপ্রেশন মাঝে মাঝে সুইসাইডের টেন্ডেন্সি এনে দেয়, সুইসাইডের চিন্তা এনে দেয়, সুইসাইডকে হাত ধরে ডেকে আনতে চাই, সরিনাম। সো দেয়ার আর মেডিসিনস টেন্ডেন্সি টু সুইসাইড, সরিনাম, হঠাৎ হঠাৎ বলে কিন্তু আর এগোয় না, নাক্স ভাম অ্যান্ড চায় না, ডিজায়ার টু সুইসাইড বাট অ্যাভ্রেড টু ডাই, ভয় পায়, ভয় দেখায়, চমকায়, চায় না অ্যান্ড নাক্স ভাম। সো জীবনের প্রতি বিতৃষ্ণা, জীবনের প্রতি ঘৃণা, তাই সুইসাইড করতে চায়। সো দিস ইজ দি ফার্স্ট গ্রেট মেন্টাল সিমটমস, কিছুই ভালো লাগে না, ডিপ্রেশন থেকে সুইসাইড করতে চাই। এই সুইসাইডাল টেন্ডেন্সির সাথে আমরা ইন্টারপ্রিটেশন করে, অ্যানালিসিস করে অন্য অনেক সিমটম নিতে পারি। তুমি সুইসাইড করতে চাইছো কেন, এখন যে জিনিসটা শেখাতে চাইছি, কম্বিনেশন অফ সিমটমস, ইন্টারপ্রিটেশন অফ সিমটমস, কিরকম, আমি মরতে চাই, মরতে অ্যাটেম্প্ট নিয়েছিল মেয়েটি, কেন না, একটি ছেলেকে ভালোবেসেছিল, সে ছেলেটি বিয়ে করেনি, তাই সে মরতে চায়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ডুয়েল রুবিক নিতে হবে, সুইসাইডাল ডিসপোজিশন অ্যান্ড অলসো লাভ এইলমেন্টস কমপ্লেন্টস, এইলমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, তাহলে আমি নেব সুইসাইড, সুইসাইডাল ডিসপোজিশন অ্যান্ড লাভ এইলমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড, পেজ নাম্বার 63 কেন্স রেপার্টরি। তাহলে দেখো একটার সাথে একে বলা হয়, একে বলা হয় ক্রস রেফারেন্সেস, ক্রস রুব্রিক, লাভ এলিমেন্টস আমি বের করলাম, বাড়ির লোক এসে বলছে ডাক্তারবাবু সুইসাইড করতে চায়, তিনবার অ্যাটেম্প করতে গেছে, একবার রেললাইনে গেছে, একবার গলায় দড়ি দিয়ে দামিয়েছি, একে বাঁচান, শুনেছি হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে, এর একটা ব্যবস্থা করো। তুমি কি করলে, রবীন বর্মন শিখিয়েছে, সবাই বলেছে মেন্টাল সিমটমস আর মোর ইম্পর্টেন্ট, সবাই দেখিয়েছে অ্যামাং দ্য মেন্টাল সিমটমস উইল ইজ মোর ইম্পর্টেন্ট, মোর প্রোনাউন্স, মোর স্টমেকিং সিমটম, সুইসাইডাল ডিসপোজিশন নিয়ে নিলে, কিন্তু কেন, হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট, কেন মেয়েটা আপনার সুইসাইড করতে যাচ্ছে, কারণটা কি, হোয়াট দ্য পাস্ট হিস্ট্রি, হোয়াট দ্য পাস্ট এলিমেন্ট, হোয়াট দ্য পাস্ট অকারেন্সেস, হোয়াট দ্য পাস্ট ইনসিডেন্টস, ইউ ডিডন্ট আস্ক, ইউ ডিডন্ট ফাইন্ড আউট, ইউ ডিডন্ট টেক এন ইন্টারেস্ট টু লুক আফটার দিস সাইড, কেন, তখন জানা গেল যে ছেলেটির সাথে বন্ধুত্ব হয়েছিল, বিয়ে করবে, সে অন্য জায়গায় বিয়ে করেছে, একে আর বিয়ে করে। শুড আই নট, শুড আই নট টেক দ্য রুব্রিক অলসো লাভ এলিমেন্টস আফটার, লাভ ডিসঅ্যাপয়েন্টেড আফটার, সো টু ব্রিক, টু রুব্রিক্স আর সিমিলারলি টেকেন, কনজয়েন্টলি টেকেন, সুইসাইডাল ডিসপোজিশন অ্যান্ড লাভ এলিমেন্টস, ইট ইজ কল্ড ইন্টারপ্রিটেশন, ইট ইজ কল্ড ল অ্যান্ড লজিক অ্যানালিসিস, ইট ইজ কল্ড ইউর কমন সেন্স অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ ইউল নট সাকসেস, আদারওয়াইজ ইউল নট ফাইন্ড আউট দ্য এক্সাক্ট মেডিসিন। সো ডিফারেন্ট রুব্রিক্স টু বি সিন।
You may think of now sadness, no suicidal disposition. Another rubric is sadness. Mon mejaj khub kharap. Hashe na. Karur sathe kotha bole na. Indifference. Bishonnota. Bishonnota e gras koreche manushtake. Chorom bishonnota. E meyeti amon chilo na. E bouti amon chilo na. E hashi khushi chilo. E shobar sathe kotha bolto. E gungun kore gaan korto. Er husband bari firle gaan shonato. সেই মেয়েটি আজ বিষণ্ণতে ভরে গেছে, বিষণ্ণতা, ডিপ্রেশন, বিভিন্ন কারণ থাকতে পারে। ইউ শুড লুক আফটার দ্য কজেস অ্যান্ড বি কেয়ারফুল, বি অ্যালার্ট দ্যাট দ্য ডিপ্রেশন, এই বিষণ্ণতা, দিস স্যাডনেস ইজ দ্য প্রায়র স্টেজ অফ সুইসাইড। এই স্টেজ থাকলে তার কিন্তু সুইসাইড করার টেন্ডেন্সি এর পরের ধাপেই চলে আসবে। সো স্যাডনেস আর ডিপ্রেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম টু আস। দিস ইজ দি প্রায়র সিমটম অফ সুইসাইডাল ডিসপোজিশন। সো অ্যামাং দ্য স্যাডনেস আমরা দেখব মেন মেন ড্রাগ আমাদের মাথায় রাখতে হবে, যে স্যাডনেসের ক্যালকেরিয়া কার্প ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। স্যাডনেস, অ্যাংজাইটি, সব ব্যাপারেই দুর্ঘটনা, দুর্ভাবনা, অন্যের ব্যাপারেও খুব দুর্ভাবনা, চিন্তা, স্যাডনেস জীবনকে গ্রাস করে তোলে। ক্যালকেরিয়া কার্প, নেভার ফরগেট ইন ইয়ার লাইফ। অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ কস্টিকাম। Too much anxious, too much anxiety. ছেলেটা এখনো বাড়ি ফিরল না, তুমি এখনো খেলে না কেন? সো জীবন অ্যাংজাইটিতে ভরা। অ্যানাদার মেডিসিন ইজ অস্টিকাম। আর্সেনিক সবার জানা, ট্রিমেন্ডাস অ্যাংশাস, একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার জানালা পাশে যাচ্ছে, একবার শুয়ে পড়ছে, আবার উঠছে। So this anxiety causes ultimately depression and sadness. Sadness caused due to anxiety. The sadness er agere stage ami chole gelam, anxiety. So the last stage is suicide. Tar agere stage sadness, tar agere stage anxiety. So anxiety causes sadness and sadness causes depression and depression causes suicidal tendency. So one mental symptom is correlated to other. So sadness is very very important. Graphite is sadness. Has aversion to sex. Chapas pervis skin disease. Aversion to sex. Aversion to meat. Aversion to music. সে যাদের অ্যাভারশন টু মিউজিক আছে তাদের মধ্যে স্যাডনেস থাকবে। সবাই না, গ্রাফাইটিস, নেট্রমকার, অ্যাম্ব্রাগ্রিসিয়া। সো অ্যাংজাইটি কজ ইজ স্যাডনেস, স্যাডনেস তৈরি করে ডিপ্রেশন, আর ডিপ্রেশন তৈরি করে সুইসাইডাল পজিশন। সো দিস ফোর সিমটমস আর স্টেপ বাই স্টেপ স্টেপিং anxiety, sadness, depression and suicide. So Sarinam, iskindi je bhuge bhuge, nanan karone, tar moddhe thake sadness. Ekta purano charmorog sarche na, ekta psoriasis sarche na, ekta sheti doctor boleche chot kore arogyo hobe na, tar moddhe putondo bhabe sadness develop kore. So Sarinam is also important drug. Graphitis is important drug, calcarea carb important, arsenic alba important.
আদার সিমটমস দিয়ে আমরা ভেরিফাই করব, কিন্তু এই সিমটমসকে আমরা দাম দেব স্যাডনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিপিয়া ভেরি স্যাড, কিছুই ভালো লাগে না, সব কিছুতে একটা বিতস্রত বিতৃষ্ণা, জীবন চলতে হয় তাই চলছে, জীবন গড়াতে হয় তাই গড়াচ্ছে, সংসারে কাজ করতে হয় তাই করছি, বাচ্চাকে খাবার দিতে হয় স্কুলে পাঠাতে হয় তাই পাঠাচ্ছি, স্বামী আসলে এক কাপ চা দিতে হয় তাই দিচ্ছি, সব আছে, নেই শুধু প্রাণের হিন্দোল, নেই শুধু মনের উচ্ছ্বাস। সিপিয়া চোখ মুখ দেখে আমাকে বুঝে নিতে হবে। সো ইম্পর্টেন্ট সিমটমস আর ডিপ্রেশন, স্যাডনেস, অ্যাংজাইটি আর কো রিলেটেড উইথ দ্য সুইসাইডাল ডিসপ্রেস। নাও আদার উইল, মনের ইচ্ছা, ইচ্ছা কি কি করে? ইচ্ছা হচ্ছে চুপচাপ বসে থেকে খালি চিন্তা করা, খালি ভাবনা করা, অতীতের দুর্ভাবনাগুলোকে সামনে টেনে আনা, অতীতের ঘটনাগুলোকে খালি মাইন্ডের কোঠরাগত থেকে এক্সপ্রেস করা, ডেলস অন পাস্ট ডিজ্যাগ্রিয়েবল অকারেন্সেস, কি হয়েছিল আজ চিন্তা করার দরকার নেই, এগিয়ে চলো। আমরা একটা লাইফ বলি, ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট লাইফ, ডোন্ট কাউন্ট ইয়োর এজ বাই ইয়ার্স, নট বাই টিয়ার্স, নট বাই ফিয়ার্স, বাট বাই টিয়ার্স, আনন্দ করো, ফুর্তি করো, জীবনের পাস্ট অতীত তুমি ভুলে যাও, কিন্তু ভুলতে পারে না ন্যাটার মিওর, ভুলতে পারে না ক্যালকেরিয়া কার। সো বসে বসে চুপচাপ শুধু অতীতের কথা ভাবে, অতীতের ঘটনার কথা ভাবে, অতীতের ব্যর্থ প্রেমের কথা ভাবে, যে সবার সামনে বলছে আমি ভুলে গেছি, ও ছেলেটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও পাস্ট ইজ পাস্ট, দি চ্যাপ্টার ইজ ক্লোজড, কিন্তু তা নয়, সেই ছেলে তার জীবনে তার মনের অন্তঃস্থলে অরুণ রথের তরুণ সারথী হয়ে দাঁড়িয়ে আছে। সো নেক্টার মেয়র পেজ নাম্বার 39 পাবে সবাই, ডুয়েলস অন পাস্ট ডিজ্যাগ্রিয়েবল অকারেন্সেস, নেক্টার মেয়র ইজ দ্য ফার্স্ট গ্রেট মেডিসিন। অ্যানাদার ইম্পর্টেন্ট ডিজায়ার, আর কি মানুষের ডিজায়ার হতে পারে? পালিয়ে যাওয়ার ইচ্ছা, বেড থেকে চলে যাচ্ছে, ঘর থেকে চলে যাচ্ছে, অটিজম হোক, ইনসানিটি হোক, চলে যাওয়ার ইচ্ছা, বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছা, ইচ্ছা আমি বলেছি, ডিজায়ার, উইল, কি কি আছে? একটা তো সব টপ মোস্ট, বাঁচতে চায় না, সবার থেকে দাম বেশি, তাই সবার আগে সেটা এক্সপ্রেশন করলাম, বুঝালাম। আর হচ্ছে এস্কেপ অ্যাটেম্প টু, পালিয়ে যেতে চায়, থাকতে চায় না, লোকের সামনে থাকতে চায় না, বাড়িতে থাকতে চায় না, বিলেড না হয় সমাস এস্টম ব্যায়াম পেজ নাম্বার 39 এস্কেপ অ্যাটেম্প টু, পালিয়ে যেতে চায়। মানসিক ইচ্ছা, মনের বহিঃপ্রকাশ, হেট্রেড, মানুষকে তাচ্ছিল্য করা, মানুষকে ঘৃণা করা, হেট্রেড টু মেন, মানুষকে ঘৃণা অবজ্ঞা করা, অ্যানাকার্ডিয়াম অ্যান্ড প্লাটিনা আর টু ইম্পর্টেন্ট মেডিসিনস, মানুষকে অবজ্ঞা এবং ঘৃণা করা। ওমেন, মেন হেটস টু দ্য ওমেন, মহিলাদের পছন্দ করে না, অর ভাইস ভার্সা, মহিলারা পুরুষকে পছন্দ করে না, তাচ্ছ মনে করে, ঘৃণা করে, ভালো লাগে না, বৈবাহিক জীবন ভালো লাগে না, বিয়ে করতে চায় না, দি মেডিসিন ইজ পার্টিকুলার, তাহলে মানুষকে তাচ্ছিল্য, ঘৃণা, অবজ্ঞা, অ্যানাকার্ডিয়াম অ্যান্ড প্লাটিনা আর সেক্স অপোজিট টু ভাইস ভার্সা, মেন টু ওমেন আর ওমেন টু মেন, পালসিটলা।
বাইরে থাকতে চাই না, বাড়ি ফিরতে চাই, ইচ্ছা আমি আমি বাইরে থাকতে পারবো না, আমি ঘরে ফিরতে চাই, একদিন নয় দুদিন নয় মোটে থাকতে চাই না, যাকে বলা হয় হোম সিকনেস, ইচ্ছা, মনের ইচ্ছা, এর দাম বেশি। সো হোম সিকনেসের উপরে শুধু মেইন ড্রাগ ইজ ফসফরিক অ্যাসিড অ্যান্ড ক্যাপসিকাম, এর উপরে ওষুধ দিয়ে, ক্যাপসিকাম ইজ এ শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগ, কিন্তু ফসফরিক অ্যাসিড ইজ ডিপ অ্যাক্টিং অ্যান্টিমায়োজমেটিক কনস্টিটিউশনাল ড্রাগ, ফসফরিক অ্যাসিড উইথ আদার সিমটমস অফ অফকোর্স উইথ আদার সিমটমস আই হ্যাভ কিওর মেনি কেসেস বাই ফসফরিক অ্যাসিড। ইচ্ছা, নিজের ঘরে ফিরতে চাই, নিজের বাড়িতে থাকতে চাই, বাইরে আমি থাকতে পারবো না, বাইরে থাকতে চাই না। হাইট ডিজে একটু লুকাতে চাই, লোকের সামনে আসতে চাই না, বাচ্চা লুকিয়ে থাকতে চাই, অতীতে আসলে সামনে আসতে চায় না, অ্যাম্ব্রাগ্রিসিয়া ব্যারেটেকাপ, অ্যাম্ব্রাগ্রিসিয়া ব্যারেটেকাপ বেরোট না। সো হাইট ডিজে একটু ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেন্টাল উইল, ইচ্ছা। সো আমি দু একটা উদাহরণ দেখালাম, এগুলো আবার যখন রুব্রিক ধরে পড়াবো, আজকে কেস টেকিং পড়াচ্ছি তাই আমি উদাহরণ দিচ্ছি, আর যেদিন রুব্রিক ধরে পড়াবো, সুইসাইডাল ডিসপোজিশন সবাই দেখো, কিন্তু সুইসাইডাল ডিসপোজিশন কেন্টে কিন্তু আরেকটা জায়গা আছে, ডেথ ডিজায়ার পেজ নাম্বার 17, পেজ নাম্বার 17, ডেথ ডিজায়ার অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ল্যাক ক্যান এ নাম, পেজ নাম্বার 17 দেখে নেবেন যে ডেথ ডিজায়ার অলসো ল্যাক ক্যান এ নাম, কিছুই ভালো লাগে না, মন মেজাজ খারাপ, ভুলো মন, অলওয়েজ সি দ্য ডার্ক সাইড অফ দ্য লাইফ, অলওয়েজ সি দ্য নেগেটিভ সাইড অফ দ্য লাইফ, অলওয়েজ সি দ্য মাইনাস সাইড অফ দ্য লাইফ। সো লাইক অর মেটালিকাম অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ল্যাক ক্যান এ নাম, ল্যাক ক্যান এ নাম কখনো হোপফুল চিন্তা করে না, কখনো ডিলাইটমেন্ট চিন্তা করে না, কখনো এনলাইনমেন্ট চিন্তা করে না, সবসময় নেগেটিভ অ্যাটিটিউড, নট অপটিমিস্টিক বাট পেসিমিস্টিক। সো ল্যাক ক্যান এ নাম ইজ অ্যানাদার মেডিসিন, মেন্টাল সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেথ ডিজায়ার্স মৃত্যু কামনা করে, স্যাডনেস বুলিয়েস্ট অফ দ্য ব্লু, স্যাড সাংঘাতিক স্যাডনেসের একটা ইংরেজি ফ্রেজ হলো বুলিয়েস্ট অফ দ্য ব্লু। ল্যাক ক্যান এ নাম সেমিসিপিউগা সিপিয়া বুলিয়েস্ট অফ দ্য ব্লু। সো ডেথ ডিজায়ার্স অলসো ল্যাক ক্যান এ নাম লাইক অরম মেটালিকাম। সো দিজ আর দ্য সাম ইম্পর্টেন্ট এক্সাম্পলস আই হ্যাভ গিভেন ফর উইল। ডিস্ট্রাকটিভনেস, ব্রেক থিংস ডিজায়ার টু, জিনিসপত্র ভেঙে ফেলে ছুঁড়ে দেয় ইচ্ছা, আমার রাগের বহিঃপ্রকাশ, বেশ করেছি, বেশ করেছি, আবার করব, বেশি করে করব, যারা সো অ্যাডামান্ট চাইল্ড, সো অ্যাডামান্ট পার্সন আই হ্যাভ সিন ইন মেনি কেসেস, ট্যারেন্টুলা, ট্যারেন্টুলা হিসপেনিয়া টিউবার করলাম। সো ডিস্ট্রাকটিভনেস, থিংস ব্রেকস, সো অ্যানাদার এক্সাম্পল অফ উইল, টেন্ডেন্সি টু ডিস্ট্রাক্ট থিংস, টিয়ার থিংস, টিয়ার ক্লোজ, কাপড় ছিঁড়ে দেয়, ট্যারেন্টুলা হিসপেনিয়া অ্যান্ড টিউবার করলাম আর টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। কিল ডিজায়ার টু, মানুষকে মারতে চাই, কথায় কথায় চড় মারতে চাই, স্লাব দিতে চাই, ঘুষি মারতে চাই, কিল মারতে চাই, লাথি মারতে চাই,
মারা টেন্ডেন্সিটা আগে যেটা বাঙালিদের মধ্যে বেশি আছে, অন্য কোন স্টেটে এমন নেই, আগে মারো, আগে ভাঙো, শেষ করো আগে। সো কিল ডি জ্যাট টু হাইসামাস হিপার সালফার মাইথুরিয়াস, মেরো মারো, মদ খেতে খেতে মদের বোতল ভেঙে একসাথে মদ খাচ্ছিল পেটে ঢুকাও আগে, পরে অন্য কথা হবে। ইম্পালসিভনেস, ইম্পালসিভ কিল ডি জ্যাট টু, মনে রাখতে হবে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইজ হিপার সালফার, আদার মেডিসিন আর মার্কুরিয়াস অ্যান্ড হায়োসামাস। সো কিল ডিজার টু, জাম্পিং ডিজার টু, বাচ্চা খালি লাফাচ্ছে, লাফিয়ে চলে যেতে চাইছে, পারে হায়োসামাস, ওপিয়াম, স্ট্রামোনিয়াম। সো দেয়ার আর মেনি ডিজার্স ইন অল অফ দি কিক্স ডিজার টু, লাফি মারতে চাই, বেরোলো না, লাইকোপোডিয়াম, স্ট্রামোনিয়াম, কিক ডিজার টু, কিস ডিজার টু, সবাইকে আদর করতে চায়, গালে চুমু খেতে চায়, ক্রোকাস স্যাটাইভাস, ক্রোকাস স্যাটাইভাস, কিস ডিজার টু। সো ক্লিপটোমেনিয়া ইজ ওয়ান কাইন্ড অফ পারভার্টেড ডিজার, সামান্যতে চুরি করার ইচ্ছা, অপ্রয়োজনে চুরি করার ইচ্ছা, তাকে বলা হয় ক্লিপটোমেনিয়া। 500 টাকা খেল, বেয়ারাকে 10 টাকা বকশিশ দিল, চামচটা টুক করে ঢুকিয়ে নিল, অপ্রয়োজনীয় চুরি, তাকে বলা হয় ক্লিপটোমেনিয়া। সো কিক্স ডিজার টু, কিল ডিজার টু, জাম্প ডিজার টু, লাফিং ডিজার টু, অল দিস ডিজার আন্ডার ফার্স্ট গ্রেড মেন্টাল সিমটমস। ডিজার ইচ্ছা, লাইট ডিজার টু, অন্ধকারে থাকতে চায় না, লাইট ডিজার টু, লাইট ডিজার টু, বেরোনা, জেলসিমিয়াম, অ্যাজ এ সুপার মোস্ট মেডিসিন ইজ স্ট্রামোনিয়াম, অন্ধকারে থাকতে চায় না, ফসফরাস। সো লাইট ডিজার টু ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্ড অন স্ট্রং জেনারেল, এই ধরনের স্ট্রং জেনারেল ক্যান ওভার রুল অল দ্য পার্টিকুলার্স, সব পার্টিকুলার্সকে আমরা খতম করে দিতে পারি, কাট অফ করে দিতে পারি, কাট ডাউন করে দিতে পারি, ডিভিয়েট করে দিতে পারি। ওয়ান স্ট্রং জেনারেল অ্যান্ড স্পেশালি দি স্ট্রং জেনারেল ইজ মেন্টাল অ্যান্ড স্পেশালি মোর ওভার স্পেসিফিক ইট উইল বি আন্ডার দ্য হেডিং অফ উইল, ইচ্ছা, উইল কাট অফ, উইল কাট ডাউন অল আদার মেন্টাল সিমটমস, অল আদার ফিজিক্যাল সিমটমস, ফিজিক্যাল জেনারেলস লাইক ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়েকশন, ক্যাচেস করলে ভেরি ইজিলি, হেমারেজিক ডায়াথিস, মেনস্ট্রেশন, স্টুল, ইউরিন, ব্লিডিং, অল 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 মে বি কাট অফ। সো মেন্টাল ডিজায়ার, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা করে, নেভার ফরগেটিং ইয়ার লাইফ, ডিসএভালুয়েশন অফ মেন্টাল সিমটমস, আমার ইচ্ছা করে, প্লেফুল, বাচ্চা সবসময় খেলতে চায়, ইচ্ছা, পড়াশোনা করতে চায় না, রিডিং অ্যাভারশন টু, প্লে ডিজার টু, প্লেফুল, সবসময় প্লেফুল, সো ইচ্ছা। সো দিজ আর দ্য ফার্স্ট গ্রেট মেন্টাল সিমটমস and we should not neglect all these symptoms. The second important mental symptoms are intellect. Second groups are intellect, intellectual, intelligence, dull, stupid, idiocy, memory. These are the second great mental symptoms. So first great mental symptoms are will, ইচ্ছা, ইচ্ছা করে মারবো,
ইচ্ছা করে খুন করব, মেরে ফেলব, ছিপে লাইলাম। মার্কুরিয়াস হিপার সালফার, হিপার সালফার এবং মার্কুরিয়াস ইম্পালসিভ, হঠাৎ করে আর একেবারে মেরে ফেলব প্লান্ডোইতে, অ্যান্টি সোশ্যাল অ্যাটিচিউড, সিপিলে নাম। সো ইচ্ছার দাম আমরা সব থেকে বেশি দেব। একটা বাচ্চা একজনের গান করার ইচ্ছা, নাচ করার ইচ্ছা, লাফানোর ইচ্ছা, পালিয়ে যাওয়ার ইচ্ছা, বাইরে থেকে বাড়ি ফিরে আসার ইচ্ছা, বাঁচতে চাই না মরার ইচ্ছা, জানলার কোণে বসে বসে শুধু পূর্বের স্মৃতি ভাবার ইচ্ছা। সো দি সেকেন্ড গ্রেট মেন্টাল সিমটমস আর ইন্টেলেক্ট, ইন্টেলিজেন্ট, মেমোরি, ইচ্ছেটা, মেমোরি উইক, মেমোরি ডাল, মেমোরি সার্ভ, কনফিউজড, অল দি সিমটমস কামস আন্ডার সেকেন্ড গ্রেট। মেমোরি উইক, ব্যারেটিকাস, মেডোরিনাম, অ্যানাকার্ডিয়াম। সো সার্ভ ইন্টেলেকচুয়াল লাইক এ পোডিয়াম, টিউবারকুলিনাম, ফসফরাস। দেয়ার আর সাম এক্সাম্পলস আই এম সাইটিং। সো দিজ আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড গ্রেড মেন্টাল সিমটম। দি থার্ড গ্রেড মেন্টাল সিমটমস কামস আন্ডার টেম্পারামেন্ট, হোয়াট টাইপ অফ পেশেন্ট বিলংস টু, পেশেন্টটা কী ধরনের, কী ক্যাটেগরি, তাকে বলা হয় টেম্পারামেন্ট। ইমোশনাল, আই মিন সেন্টিমেন্টাল, আপনি কি সেটু মাস সেন্টিমেন্টাল, এরকম জিজ্ঞাসা করার নিয়ম না, বুঝে নিতে হবে, উদাহরণ দিতে হবে, বাড়ির লোককে জিজ্ঞাসা করতে হবে, ছোটোখাটো ব্যাপারে কি মনে খুব আঘাত পায়, ছোটো বাচ্চাকে কেউ কিছু বললে টললে গো করে থাকে, হ্যাঁ ডাক্তারবাবু ওইটুকু বাচ্চা জানেন, ওইটুকু বাচ্চা কি ইয়ে গো করে থাকে, খায় না, জিনিস ছুলে ফেলে দেয়, তিন দিন খায় না মেয়েটা, দিস ইজ কল্ড সেন্টিমেন্টাল। ফসফরাস, নেট্রামিউট, নাইট্রিক অ্যাসিড, কস্টিকাম। সো সিম্প্যাথেটিক বা ইমোশনাল কিনা, স্টেপিসেগ্রিয়া, ভেরি ভেরি ইমোশনাল, সামান্য কথা মনে খুব লাগে, স্টেপিসেগ্রিয়া। সো কন্ট্রাডিক্টরি নেচার, কথায় কথায় কন্ট্রাডিক্টরি করে, নাক্সবম, অরামমেইট, ইগনেশিয়া, কন্ট্রাডিক্টরি নেচার। সো উইল ইজ রিলেটেড টু ডিপ্রেশন, স্যাডনেস, অ্যাংজাইটি এক্সেট্রা, দেন ইন্টেলেক্ট কামস, দেন টেম্পারামেন্ট, হুইদার ইমোশনাল, হুইদার সিম্প্যাথেটিক, হুইদার কন্ট্রাডিক্টরি, হুইদার ইম্পালসিভ অর নট, খুব খামখেয়ালিপনা কিনা, ক্যাপ্রিসিয়াসনেস, সেই না ক্যামোমিলা, ইগনেশিয়া, নেট্রামিউর, পালসিটিলা। সো চেঞ্জেবল ক্যারেক্টার, চেঞ্জেবল ক্যারেক্টার, ইম্পালসিভ অর নট, রেস্টলেসনেস অর কোয়াইট, শান্ত শিষ্ট, পালসিটিলা, অ্যাম্ব্রাগ্রিসিয়া, নাকি রেস্টলেসনেস লাইক ট্যারেন্টুলা হিসপেনিয়া, লাইক ক্যালিব্রোমেটাম, লাইক ফসফরাস, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, লাইক আর্সেনিক। সো উইথ দ্য পেশেন্ট শান্ত শিষ্ট অর রেস্টলেসনেস আমাদের জানতে হবে, হুইদার লাফিং ডিসপোজিশন অর উইপিং ডিসপোজিশন, সহজে কান্নাকাটি করে না খুব হাসি হাসি ভাব, হাসি খুশি ভাব, ক্রোকাসারে ভাস, ক্যানাবিস ইন্ডিকা, গিগলিং, কথায় কথায় হাসছে, কিংবা উইপিং ডিসপোজিশন, কান্না লেগে আছে, মেডোরিনাম, সিপিয়া, নেট্রামিউট, পালসেটিলা, সাবাইনা, গ্রাফাইটিস, কথায় কথায় কান্না লেগে আছে। সো হুইদার দ্য ডিসপোজিশন ইজ উইপিং অর লাফিং, সো দিজ আর কল্ড টেম্পারামেন্ট অফ দ্য পেশেন্ট। সহজে সব কিছু মানিয়ে নেয়, যা হয়েছে ছেড়ে দেয়, নাকি রিভেঞ্জফুল, ছেড়ে দেবো না, আমি দেখে নেব, প্রতিশোধ চাই আমার, মেয়ে তুই জিন্দা নেই ছড়ুঙ্গা, নেই ছড়ুঙ্গা, মেয়ে তেরে আদমি কো
तेरे यार तेरे आदमी को सब चुन चुन करके मरूंगा. We've been spoiled, anacardium, and the topmost medicine is nitric acid. So, will, intellect, temperament, now comes to the nature and habits. फिर एलम बंधुरा द्वितीय पाठ हमें आलोचना कर टेकिंग होमिओपैथिक केस्टिंग समथिंग डिफरेंट फ्रॉम द अदर मोड्स ऑफ केस्टिंग आलोचना करेकिंग जे केस्टिंग मानुष नहीं कारबार है जे केस्टिंग मानुषर मन नहीं कारबार है जे केस्टिंग शुद्ध पैथोलॉजिकल कैकटा सिमटम नहीं है ना जे केस्टिंग DM, Diabetes Mellitus, HTN, Hypertension, আর ওষুধ তা নয় সেই কেস্টিকিং যে কেস্টিকিং এর স্রষ্টা শ্যামল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান টোটাল মানুষের সর্বদৈহিক লক্ষণ নাও দি ইনার ম্যান দি ইন্টারনাল ম্যান দি অরিজিনাল ম্যান তার সিমটম নাও সেই কেস্টিকিং আমরা আলোচনা করছি অ্যান্ড হুইজ ডিফারেন্ট ফ্রম দি আদার মোডস অফ কেস্টিকিং ইন দি ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড যত রকম ট্রিটমেন্ট পৃথিবীতে আছে তা সব থেকে আলাদা আমরা ঢুকবো মানুষের মনের মধ্যে মনের অন্দরমহলে মনের গহনে যেখানে খুঁজবো আমরা উইল বিভিন্ন রকম ইচ্ছা যেখানে খুঁজবো আমরা ইন্টেলেক্ট মেমোরি ডাল স্টুপিড কনফিউজ কন্ট্রাডিক্টরি ইচ্ছেত্রে কিনা আমরা ঢুকবো টেম্পারামেন্টের মধ্যে ইমোশনাল কিনা সিম্প্যাথেটিক কিনা ডিস্ট্রাকটিভনেস কিনা কাম কিনা কোয়াইট কিনা রেস্টলেস কিনা রিভেঞ্জফুল কিনা উইপিং ডিসপোজিশন আর লাপিং ডিসপোজিশন কিনা এসব আমরা দেখবো যা দেখে না অ্যালোপ্যাথরা যা দেখে না আয়ুর্বেদরা যা দেখে না আইসোপ্যাথরা যা দেখে না হেকিমেরা যা দেখে হোমিওপ্যাথ ওই হোমিওপ্যাথ দ্য ফিজিশিয়ান অফ দ্য ম্যান দ্য ফিজিশিয়ান অফ দ্য মাইন্ড দ্য ফিজিশিয়ান অফ দ্য টোটাল ম্যান সো নেচার অ্যান্ড হ্যাবিটস সেই মানুষটার নেচার কি হ্যাবিট কি ডাজ হি কোয়ারেলসাম সে কি খালি ঝগড়া গন্ডগোল করে কেমন মিলা দ্য পারচেস কোয়ারেল ঝগড়া কেনে কেমন মিলার ক্ষেত্রে একটা লাইন প্রযোজ্য কি দ্য পারচেস কোয়ারেল ঝগড়া কিনে নেয় সেই যে একবার একটা বাঘ প্রতিজ্ঞা করেছিল কিছু কারণ না দেখিয়ে গরুকে খাবে না একটা গরু নদীর পাশে জল খাচ্ছে আমি জল খাবো তুই জলটা ঘোলা করে দিলি কেন কাজ কদ্দমাক্ত করে দিলে আমি কোথায় করলাম তুমি তো জল খাচ্ছিল ওখানে দেখলাম বলে এই তো এখানকার ঘোলাই তো ওখানে গেল তোকে খাবো প্রাণ রয়েছে সো দে পারচেজ করে তুমি করবে না তোমার পায়ে পা দিয়ে ঝগড়া করব কেমন মিলা ইগনেশিয়া ওরম্বেট নাথভাম যেমন তিত তার মনও তেমন তিত সো ঝগড়া কোয়ারেলসাম আমরা দেখব আমাদের রেপার্টরিতে রুব্রিক পাবে কোয়ারেলসাম সো নেচার অ্যান্ড হ্যাবিট মানুষটার টেন্ডেন্সি কি মানুষটার ঝগড়া কথায় কথায় ঝগড়া ওরম্বেট ইগনেশিয়া নাক্সবম পেট্রোলিয়াম পেজ নাম্বার 70 ওরম্বেট ইগনেশিয়া নাক্সবম পেট্রোলিয়াম দেখো ক্যামোমিলা এখানে সেকেন্ড গ্রেডে আছে ফার্স্ট গ্রেডে হবে ক্যামোমিলা ফার্স্ট গ্রেডে হবে ইগনেশিয়া নাক্সবম পেট্রোলিয়াম সালফার ট্যারেন্টুলা ঝগলুটে ঝগলুটে সবার ক্যামোমিলা ফার্স্ট গ্রেড ওরম্বেট
first grade. Ignatia, first grade. চুপচাপ থাকে বটে ইগনেশিয়া, কিন্তু খুব ঝগড়াটে স্বভাব। আগে বোঝা যায় না, পরে ধরা পড়ে। প্রথমে সবাই বলে আমার ওয়াইফ খুব পালছেটিলা, পরে পাশের বাড়ির লোক বলে ওরে বাবা ও বাড়ির বউটা তো সিঁড়ি ভাঙছে লাপিয়ে লাপিয়ে। বলা যায় না। সো বলেন সাম নেচার নাকি আবার ঢিল মারলে পাটকেল মারব, তুমি কিছু বললে আমি ছেড়ে দেবো না, ঝগড়া তো করবই, তার সাথে চেষ্টা করব তোমার ক্ষতি করার, তোমার অনিষ্ট করার। মিসচিভিয়াস, মিসচিভিয়াস, ক্ষতিকারক, নেচারাল হ্যাবিট। তোমার গাছের গোড়া কেটে দেবো, তোমার পুকুরে বিষ দিয়ে দেবো, তোমার টাইট করব, তোমার গাড়ির চাকা ফুটো করে দেবো। মিসচিভিয়াস পেজ নাম্বার 66, পেজ নাম্বার সেই ধূর্ত অ্যানাকার্ডিয়াম নাক্সভম, অ্যানাকার্ডিয়াম নাক্সভম মিসচিভাস। ছাড়ব না, তোমার ক্ষতি করে দেব। আগেকার দিনে অ্যান্টেনা ছিল না, এরকম লাইন লম্বা, কেঁপে গেলে ছবি কেঁপে যেত, অ্যান্টেনা কাঁপলে, আর ছবি কাঁপছে কিনা ঠিক হচ্ছে না, একজনকে পাঠিয়ে তো ছাদে যা দেখে আয়, কিরে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো একবার বাসের মধ্যে একটা লোক এইরকম করে ধরেছে, আর এই জায়গাটা এলবো জয়েন্ট একজনের ঘাড়ে লেগেছে, কাল তা এমন জোর ঘুঁচি মারলো, জোরে ঘুঁচি মারল, এই দাদা তোমার অ্যান্টেনাটা সরাও, অ্যান্টেনা এরকম থাকে লম্বা, তার তোমার অ্যান্টেনাটা সরাও। বলে এমন জোরে মারলো এখানে লোকটার খুব লাগলো, অ্যান্টেনা লোকটা কি করলো, টেড়ে একদম এইখানে লাগলো এক ঘুঁচি। এই কেড়ে শালা আমাকে এমন জোরে ঘুঁচি বললি, আমার মাথা চোখ ঘুরছে। বল দাদা ওই অ্যান্টেনা সরে গেছে তো, বলে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, ওই অ্যান্টেনাটা ঘুরে গেছে না তাই তুমি দেখতে পাচ্ছ না, অ্যান্টেনা ঘুরে গেলে তো ভালো দেখা যায় না। না তো প্রথমে লাগালো ঘুচি দিয়ে অ্যান্টেনা ঠিক করো, তারপর লাগালো ঘুচি দিয়ে অ্যান্টেনা, তো তুমি মানলে অ্যান্টেনাটা ঘুরে গেছে, ছবি কেঁপে গেছে, তুমি এখন দেখতে পাচ্ছ না। তো রিভেঞ্জফুল তাকে বলি আমরা মিসচিভিয়াস। তো রিভেঞ্জফুল বলে রুব্রিক কিনতে দেয়নি, কিন্তু তার বদলে আমরা দেখব মিসচিভিয়াস, তারা কোয়ারেলসাম কিনা, মিসচিভিয়াস কিনা, অনিষ্টকারক কিনা, এগুলো নেচার অ্যান্ড হ্যাবিট। ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যাস্টিডিয়াস, খুব টিপটপ থাকে, অর ডার্টি নাকি নোংরা থাকে, টিডি পরিষ্কার পরিচ্ছন্ন, আর্সেনিক, আর্সেনিক নাক্সভম কার্সিনোসিন অ্যান্ড দ্য ডার্টিনেস সালফার, দ্য ডার্টি সালফার, গ্রাফাইটিস, সরিনাম, অপরিচ্ছন্ন। সো ধোই দ্য দি পেশেন্ট ইজ কোয়ারেলসাম, মিসচিভিয়াস, হ্যাস্টি অর স্লো, সব তাড়াহুড়ো করে করে না, আস্তে আস্তে করে, ব্যাঙের মতন করে, এই দেয়ার ইজ অলওয়েজ হ্যাস্টিনেস, হারিনেস, ট্যারেন্টুলা, হিপার সালফার, মার্কুরিয়াস, এসব ওষুধ মুখস্থ রাখতে হবে, সবসময় রেপার্টরি দিয়ে চলবে না। লিলিয়াম টিক ভেরি ভেরি হারি, মেডোরিনাম ভেরি ভেরি হারি, সালফার ভেরি ভেরি হারি, ট্যারেন্টুলা মেডোরিনাম, ট্যারেন্টুলা মেডোরিনাম, সালফার, হিপার সালফার, মার্কুরিয়াস, নেট্রামিউস, হারি হারি, কুইক 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 কুইক, অপোজিট স্লো স্লো, ইনসিডিয়াস,
ফাপ ফাপ করে হাঁটছে আস্তে আস্তে, একটা কাজ করতে গিয়ে দিন কভার করে দিল, তাকে বলবো আমরা স্লোনেস। স্লোনেস, সো স্লোনেস, কোনিয়াম, হেলেবরাস, ফসফরাস। সো পেজ নাম্বার 81, রুব্রিক স্লোনেস। স্লোনেস সব আস্তে আস্তে, এবং থুজা ফার্স্ট গ্রেড হবে স্লোনেস। থুজা এখানে আছে থার্ড গ্রেডে, থুজাকে ফার্স্ট গ্রেড করতে হবে। সো কোনিয়াম চুপচাপ বসে থাকে, সমাজে মেশে না, কারোর সাথে মেশে না, বন্ধুর কাছে যায় না, চান করতে চায় না, খেতে চায় না, জীবন দুর্বিষহ মনে করে। কোনিয়াম মেকুলেটাম, হেলেবরাস স্টুপার, ব্রেন ব্রেইন স্লো, সেরিব্রাম কাজ করছে না, স্লো, সব কিছু স্লো, ডিউ টু প্যাথোলজি, ডিউ টু অর্গানিক কজ, হেলেবরাস। বিয়ে হচ্ছে না, অনেকদিন বিয়ে হলো না, বয়স হয়ে যাচ্ছে, আর কি করব, আমার জীবন শেষ হয়ে গেল, এই সব ভেবে ভেবে, এই সব ভেবে ভেবে। অ্যান্ড ইন ইনভলভস দ্য নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্লোনে স্লোনে, সব কিছু স্লো, আর ভালো লাগে, সব গেছে। কোনিয়াম ম্যাকুলেটাম, কোনিয়াম ম্যাকুলেটাম, স্লোনেস। সো এক একটা স্লোনেসের এক একটা কারণ থাকবে। থুজা অ্যান্টিসাইকোটিক, সব কিছু ছিল, প্রস্তাব ছিল, হাঁটা ছিল, সো স্লোনেস। ঘি রিস্তি আস্তে, তাড়াহুড়ো নয়। রোল নম্বর 100, রোল কাল হচ্ছে থুজা, হারি মেডেলের নাম লিলিয়াম কি, রোল নম্বর 100, ইয়েস স্যার। রোল নম্বর 102, কোনিয়াম, ইয়েস ম্যাম। মেডেলের নাম লিলিয়াম কি, হিপার সালফার, এই রোল নম্বর 102, ইয়েস ম্যাম, হারি। কুইক কুইক ইম্পালস, কুইক ইম্পালস। So the nature and habit, so what I was telling, that the nature and habit of the patient is equally important, like the temperament, whether the patient is emotional or not, sympathetic or not, destructive or not, revengeful or not, weeping disposition or not, laughing disposition or not, is similar important like intellectual or not, dull or not, stupid or not, memory weak or not, important, slowness, hurriedness, tediness, dirtiness, hastiness, hey, artistic or not, artistic, সব ব্যাপার গুছানো, ছবি আঁকা পছন্দ, গান বাজনা পছন্দ, artistic, tuberculinum, carcinosin, phosphorus, artistic in nature, the dumbest medicine is tuberculinum. So whether the patient is artistic or not, sympathetic or not, indecisive or decisive, brooding or not, চুপচাপ বসে বসে খালি বসেই থাকে, বসেই থাকে, তাকে বলা হয় ব্রুডিং পেশেন্ট। ইজ দ্য পেশেন্ট ইজ ব্রুডিং, হ্যাঁ ডাক্তারবাবু, জানলার পাশে বসে থাকে আর চুপচাপ, কি যে করে বুঝি না, ওই যে সেই গান আছে, একখানা মেঘ ভেসে এলো আকাশে, ওই দেখে খালি। ইগনেশিয়া ইজ দ্য মেডিসিন, পেজ নাম্বার 10, থার্ড রুব্রিক নাম্বার 3, ব্রুডিং, ব্রুডিং। তার সাথে যোগ হবে ন্যাট্রামিউর, ফার্স্ট গ্রেড ন্যাট্রামিউর। সো ব্রুডিং, ইগনেশিয়া, ন্যাজা, সাপের বিষ থেকে তৈরি, কেউটে সাপের বিষ থেকে তৈরি, ন্যাজা ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট ফর ব্রুডিং, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, জেলসিমিয়াম, ব্রুডিং, হোয়েদার দ্য পেশেন্ট ইজ ব্রুডিং অর নট, whether the patient is affectionate or not, doya maya bodh alada are affection alada, mane bhalo lage bachchar, bhalo lage mayer kache thakte, babar kache thakte chay na, the child is affectionate to his mother, affectionate to my sister, amar bon chhara amar chole na, affectionate. So affectionate, whether the subject is affectionate or not, whether narrative or loquacious or talkless, indisposition to talk, কম কথা বলে আর বেশি কথা বলে, বেশি কথা বলে, খুব বড্ড ফেনায়, এক কথাকে এক লাইনকে দশ লাইনে তৈরি করে, দি পেশেন্ট ইজ ন্যারেটিভ,
The patient is garrulous. The patient is loquacious. Agaricus muscarius. Virectram album. And the master drug, loquacious, etc. So, loquacity is another important symptom, and also hyoscyamus too. So, hyoscyamus, lachesis, and stramonium, all these medicines are loquacious. So, patient whether loquacious or garrulous, talks more, one word leads to a story. একটা শব্দ একটা গল্পে রূপান্তর করে ওয়ার টক লেস ইন ডিসপোজ টু টক জাস্ট অপোজিট ক্যাসিটান কম কথা বলে কথা বলতে চায় না ইন ডিসপোজ টু টক পেজ নাম্বার 86 টক ইন ডিসপোজ টু রুব্রিক ইজ টক সাব রুব্রিক ইন ডিসপোজ টু এমন ছোট্ট করে আছে কারণ চোখে পড়বে না কথা বলতে চায় না Page number 86, rubric talk and sub-rubric indisposed to kotha bolte China, varam metallicum, carbonimelis, coculus, bronin, phosphoric acid, phosphorus, platina, sulfur, beryllium album, zincum metallicum, indisposed to talk. So, amader dekhte hobe opposite rubric gulo khyal rakhte hobe. Hurriness or slowness. Hurriness, hypersulfur, mercurius, medulinum, lilium, tick. Slowness, sulfur, thuja, corneum, maculatum. Ductiness, sulfur, sorinum. Fastidiousness, arsenic, nuts, bomb, carcinus. Garrulous, talkative. Loquacious, lachesis. Agaricus muscarius. Hyoscyamus, stramonium. Indisposed to talk, kotha bolte chay na, phosphoric acid. Sepia, varam met. So, jealous or not, hinsa ache kina mone, suspicious or not, so jealous or not, mone hinsa puchunno ache kina, ama ore barite TV kineche, boro TV, amar barite ekhono TV elo na keno, jealous, envy. So, jealous, like a sea, hyoscyamus, epismel. So these are the medicines for jealous kinamade jantabe, lachesis, hyoscyamus, etc. Suspicious, sandobatik, ki complain apnar, apnar swami ki jonne niye eshechen, ki jonne niye eshechi doctor babu, apnake lajjar kotha ar ki bolbo, na bolun ektu shuni, amra bolle to thikthak chikitsa korte parbo, ei boyoshe janen. যেখানে সেখানে যাচ্ছে যার তার সাথে পাঁচ মিনিট সময় গেলে একজনের সাথে কাজ করে চলে আসছে কি কাজ সে আর আপনাকে কি বলবো না কি বলবো আমাকে শেষ করে দিই সো সাসপিশিয়াস অ্যাবাউট আর হাজবেন্ড লেট টু দেন কমপ্লেন বাড়িতে আসলে কমপ্লেন পাঁচটা বিয়াল্লিশ মিনিট তোমাকে পাইনি ফোনে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এনগেজ ছিল ফোনে কেন ওই সময় তো অফিস থাকে না Suspiciousness. In every sphere of life, in every angle of life, in every footsteps of life. Sandho, symptom in case of schizophrenia. Schizophrenia ক্ষেত্রে কি রকম ডাক্তার বাবু আমার সম্বন্ধে খালি কথা বলে জানেন ওই পাশের ঘরে কি বলে আপনার সম্বন্ধে তা আমি বুঝতে পারি না আমি দেয়ালে কান পিছু তা আপনার সম্বন্ধে বলে আপনি জানেন কিছু সব আমার সম্বন্ধে আপনি তো বললেন কিছু শোনেননি ও বুঝতে পারি আমি বুঝতে পারি ডাক্তার বাবু দিস ইজ কল্ড সিজোফ্রেনিয়া সো দ্যার ইজ সামথিং ডিফারেন্স বিটুইন সিজোফ্রেনিয়া অ্যান্ড সাসপিশিয়াসনেস সাসপিশিয়াস মোর ক্রুড দ্যান সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া ইজ সাম টু সাম এক্সটেন্ট ডাইনামিক সো বই লেখা এক জিনিস বই আমরা লিখব ফেসবুকে লেকচার দেওয়া এক জিনিস লেকচার দিচ্ছি আলোচনা করছি আমাদের বন্ধুরা যারা সমালোচনা করে ফেসবুকে বড় বড় লেকচার দিচ্ছে বিদ্রুপাত্মক কথাবার্তা খুব কষ্টদায়ক এই ফেসবুকে আমি শেখাচ্ছিগুলো খারাপ
এগুলো বলছি। সব কি বই লিখতে হবে? বই লিখতে হবে ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে। সো এতে ইনসাল্ট হয় আমাদের। আজকাল দেখি ফেসবুকে অনেকে বড় বড় লেকচার দেন, মানে কি দাঁড়ায়? সো হোয়াট আর ইউ স্টিলিং? সাসপিশিয়াসনেস। সো অর ফেস ইজিলি, সহজে বিশ্বাস করে, সরল মন। হোয়েদার দি পেশেন্ট ইজ সেলফিস, স্বার্থপর, সিপিয়া, পালসেটিলা, সালফার, সেলফিশ, সেলফিশ, খুব স্বার্থপর, নিজের স্বার্থ মেটে গেলে অ্যানাকার্ডিয়াম। সো পেশেন্ট সেলফিশ কিনা আমাদের সেটা পেশেন্ট পার্টির থেকে জানতে পারি, বাড়ির লোক থেকে জানতে পারি। সেলফিশনেস, পেজ নাম্বার 78, পালসেটিলা, সালফার, ওখানে যোগ হবে সিপিয়া। সিপিয়া ইজ অলসো ভেরি সেলফিশ পেশেন্ট। সো সেলফিশ আর নট, লোকাসিয়াস আর নট। হয়তো যে পেশেন্ট ইজ জয়াস আর সরফুল, খুব আনন্দিত, সবসময় হাসি খুশি ভাব, অ্যামোরাস আর স্যাডনেস, সবসময় হাসি খুশি আনন্দিত, কপিয়া, লেখিস, ক্যানাবিস ইন্ডিকা। সো হোয়েদার অ্যামুজমেন্ট ডিজায়ার পছন্দ করে, পেজ নাম্বার 2, সেকেন্ড রুব্রিক, লেখিস। জয়াস অ্যানাদার রুব্রিক, ইউ মে থিঙ্ক, ইউ মে সি, জয়াস। জয়াস কি দেখতে হবে? চেয়ারফুলনেস, আনন্দিত। সো এবার আমার রেপার্টরিতে আমি অন্যভাবে সাজাচ্ছি, যেহেতু সেই রেপার্টরি এখন দেখাচ্ছি না, এখন কেন্টের রেপার্টরি দেখাচ্ছি, খুব ইজিভাবে আমি তৈরি করছি। সো চেয়ারফুলনেস, ক্যানাবিস ইন্ডিকা, কফিয়া, প্রকাশ ছাটাই, বা সবাই কাজও করতে চায়, গালে হাত দিতে চায়। পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10 অফ কেন্টস রেপার্টরি, চেয়ারফুলনেস, ক্যানাবিস ইন্ডিকা, কফিয়া, ক্রোকাস ছাটাইবাস, ল্যাকেসিস, ইটসেট্রা আর দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। হয়ে যেতে পেশেন্ট ইজ টু মাস কানিং, ধূর্ত অর চাইল্ডিশ, একদম হাবা গোবা বাচ্চাদের মতন। ইফ দ্য পেশেন্ট ইজ চাইল্ডিশ, ব্যারেটে কাট, সিকুটা ভিরোসা, বিউফো রানা। সো পেজ নাম্বার 11, চাইল্ডিশ, চাইল্ডিশ মন, বড় হয়েছে কিন্তু মন এখনো বাচ্চাদের মতন, চাইল্ড ইস হয়ে আছে। আর কানিং, ধূর্ত, নাইট্রিক অ্যাসিড, স্টারমোনিয়াম, ট্যারেন্টুলা। সো এগুলো আমাদের জানতে হবে। হোয়েদার দ্য পেশেন্ট ইজ জেলাস অর নট, হোয়েদার দ্য পেশেন্ট ইজ সাসপিশিয়াস অর নট, হোয়েদার দ্য পেশেন্ট ইজ রিলিজিয়াস অর নন রিলিজিয়াস। রিলিজিয়াস মাইন্ডের যে ধর্মেরই যে লোক হোক, সে সেই ধর্মের প্রতি কি খুব আসক্তি, খুব রিলিজিয়াস, আপনি কি ধর্মকর্ম মন আছে? সো রিলিজিয়াস অর নট, কিন্তু রিলিজিয়াস কে নয়, সবাই কম বেশি আছে সব ধর্মে। মুসলিম ধর্মে সবাই কম বেশি নামাজ করে, আল্লাহকে মানে। হিন্দু ধর্মে অনেকে তাদের নিজস্ব ঠাকুর, কেউ কৃষ্ণ ঠাকুর, কেউ মা কালী ঠাকুর, কেউ দুর্গা ঠাকুর, সবাই কম বেশি করে। তাহলে আমাদের সিমটমটাকে গুরুত্ব দিতে হবে, এর গ্রেডিং করতে হবে, হাউ মাস রিলিজিয়াস হি বিলংস টু, কতটা করেন। আমি ভীষণ করি ডাক্তারবাবু, আমি সব বিশ্বাস করি, আমি আমার গোপালকে খাবার না দিয়ে খাই না। রাত্রে গোপালকে ঘুমাবো, শাঁখ বাজাবো, মশারি টাঙাবো, তারপরে আমি শোব। ওদিক দিয়ে আমি খুব পার্টিকুলার ডাক্তারবাবু। সো রিলিজিয়াস, না আমি যাই করি ডাক্তারবাবু, পাঁচবার নামাজটা ঠিক করি, ওকে আমি একদম গণ্ডগোল করি না। আল্লাহের অর্ডার, আমি নামাজ আদায় করবই করব, আমি মুসলিম ধর্মের যে নিয়মকানুন আমি সেগুলো ঠিক পালন করি, আমাদের তো এগুলো করতে হবে সব কাজের মধ্যে। সো রিলিজিয়াস, হি ইজ পাঞ্চুয়াল,
he has eagerness to religious activities. তবে আমরা বুঝবো রিলিজিয়াস লেকেসিস লিলিয়ামটিক সালফাত হাইসামাস এস্ট্রামোনিয়াম আর রিলিজিয়াস রিলিজিয়াস সো হোয়েদার দ্য পেশেন্ট ইজ রিলিজিয়াস অর থিঙ্কিং অফ গডলেস নাস্তিক আমাদের জানতে হবে Godless, page number 50, want of religious feeling, anacardium, colossin, crocus. So, amader eigulo jante hobe. Whether the patient is cruel or not, cruelty or not, hingsa ache ki mone, mone ki hingsa ache, cruel. Cruel. Hey, Dr. P.R. Smith বলছে আমার টিউবারকুলিনাম দেওয়ার একটা মেন সিমটম হলো আমি জিজ্ঞাসা করি যে বাচ্চারা বাবা মাকে কি মারে মাঝে মাঝে রেগে গেলে যদি মারে হাত তোলে আমি ফার্স্ট প্রেসক্রিপশন করি টিউবারকুলিনাম ডক্টর পি আর স্মিথ বলছে দি আর্ট অফ ইন্টারগেশন বোঝে সো ক্রুয়েলটি ক্রুয়েলটি নেচার One of the most important drug is anacardium and platina, is number 17. So either cruelty or not. Rude, khub kharab byabohar ki, oddhatto ki, rudeness or not, khub kharab byabohar, rudeness, roughness. So rudeness is another important symptom, is number 75. Lycopodium, platina are rudeness. রুটনেস লাইকোপোডিয়াম এখানে প্লাটিনা নেই প্লাটিনা বসাতে হবে প্লাটিনা ইজ ভেরি রুট উদ্ধত্ত অসভ্য সো প্লাটিনা লাইকোপোডিয়াম অ্যানাকার্ডিয়াম অল আর রুটনেস ওই যদি পেশেন্ট ইজ প্রাউড আর নট তোমার কি খুব অহংকারী উদ্ধত্ত ওরাসিয়াস সো ভ্যানিটি আর প্রাউড উই মাস্ট লুক আফটার দি সিমটম Proud or not? যাকে বলা হয় হটিনেস উদ্ধত্ত অর নট প্রাইডফুল অর হটিনেস উই হ্যাভ দি মোস্ট ইম্পর্টেন্ট টু মেডিসিনস আর প্লাটিনা অ্যান্ড আর একটা পিডিএ নাম দুটো See haughtiness. And palladium. So haughtiness, lycopodium, platina and palladium are haughtiness. So these symptoms to be looked after. Whether the patient is anxious or not, calm and quiet or anxious. So we have to look after the anxiety of different kinds. Anxiety is another important symptom. Already I have told that anxiety leads to depression, and depression leads to sadness. And sadness leads to termination of the life thinking, death desires. So different types of anxiety. Anxiety about disease, most important medicine is arsenic. Jokhon anxiety, rog sambandhe raat din bhabche, chinta korche, amra arsenic er kotha bhabo. Anxiety about the future, calculia kaal. Anxiety about the past thinking, Natramyo. Anxiety about with fear, aconite. So different types of anxiety is very good. Anxiety about alone, ekathakte bhoy, arsenic, bismuth, stramonium, phosphorus. So different types of anxiety
আমাদের ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটম অ্যাংজাইটি। অ্যাংজাইটি কেন্টের পাঠিয়েছে নেই, অ্যাংজাইটি হোয়াইল দ্য ট্রেন গোস টু দ্য টানেল, যখন বড় সুরঙ্গের মধ্যে দিয়ে ট্রেন পাস করে, দ্যাট ইজ অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, অ্যান্ড দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার। অনেক বই দেওয়া আছে, অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার পাশাপ আলাদা, আমি আমার বইটি একসাথে করছি। ফিয়ার ইজ নাথিং বাট দ্য অ্যাংজাইটি, অ্যাংজাইটি কজেস ফিয়ার। সো ট্রেন হোয়েন এন্টার্স ইন টু দ্য টানেল অর ফিয়ার হোয়াইল রাইডিং দি মেট্রো রেল, দি মেডিসিন ইজ স্ট্রং। সো অ্যাংজাইটি অর ফিয়ারফুলনেস, অ্যাংজাইটি অর ফিয়ারফুলনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ারফুলনেস টু ডাউন আওয়ার মোশন, লিফট দিয়ে নিচের দিকে নামতে খুব ভয়, বোরাক্স সানিকিউলা জেলসিমিয়াম, টু অ্যাসেন্ডিং আপওয়ার্ডস অ্যাংজাইটি ক্যালকেরিয়া কার কোকা। সো ফিয়ার্স ফিয়ার্স অ্যান্ড অ্যাংজাইটি আর ভেরি ভেরি পোর রিলেটেড। অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার্স, ফিয়ার্স অফ ডার্কনেস অন্ধকারের ভয়, স্ট্রামোনিয়াম ফার্স্ট গ্রেড, ফসফরাস ক্যালকেরিয়া কার পালসেটিলা মেডুরিনাম কার্বোনিমেলিস কার্বোবেস, ফিয়ার অফ গোস্ট ভূতের ভয়। So all these fear are very, very important. Fear of alone. Fear as if everything coming from the corner of the room, phosphorus. Fear as if the projection of a building will be fall on the high, on the head. Building a corner jana bhinga amar mathay porbe, Dr. Babu, ami footpath diye hatte pari na. Amar mone hoy building a corner ta bhinga mathay porbe, argentum nighticum. ফিয়ার অফ থান্ডারস্টর্ম, বজ্র বিদ্যুপাত আমি একদম সহ্য করতে পারি না, আমি ভয় পাই, টেবিলের নিচে লুকিয়ে পড়ি, গ্রাফাইটিস নাট্রামকার জেলসিমিয়াম সোরিনাম ফসফরাস রডোডেনড্রন কার্সিনোসিন সিপিয়া। সো ফিয়ার, ডিফারেন্ট টাইপস অফ ফিয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাজ ইফ ডিজিজ উইল বি ইম্পেন্ডিং, রোগ সারবে না, রোগ খারাপের দিকে যাবে, লেখানে নাম আর্সেনিক অ্যালবাম সোরিনাম। সো ফিয়ার, ফিয়ার অফ ডগস এনিমালস টিউবারকুলিনাম কস্টিকাম। সো ফিয়ার ডিউরিং প্রেগনেন্সি, সবসময় ভয় এখন আই, ফিয়ার অ্যাজ ইফ আই উইল বি ইনসেন, আমি মানে পাগল হয়ে যাবো, আমি আজকাল খেয়ে হারিয়ে ফেলছি, কোথায় কি রাখছি বুঝতে পারছি না, আমার মন বলছে ডাক্তারবাবু আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, ক্যানাবিস ইন্ডিকা ক্যালকেরিয়া কার সিমিসিপিউগা, আমি পাগল হয়ে যাবো, আমি কি পাগল হয়ে যাচ্ছি। সো অল কাইন্ডস অফ ফিয়ার অফ বিং পয়জন্ড, আমাকে পয়জন দেবে আমি খাবো না, ফিয়ার অফ বিং পয়জন্ড হাইসামাস ল্যাকেসিস রাস্টক্স। মুর্শিদাবাদের মুর্শিদাবাদ যায় দিল্লিতে, দিল্লির লালকেল্লা মিউজিয়ামে গাইডরা দেখায় প্লেট আছে সবার, এবারে এই প্লেটটা ঔরঙ্গজীব খেত, ওঠে নাকি কাকে দিয়ে কোথেকে বানানো হয়েছিল, বিষ দিলে ধরা পড়বে, হি আর সো সাসপিসিয়াস, একসাথে খেত না, তিনজনের খাওয়া হলে তারপরে খাবে, কোনো খাবার কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে, যদি বিষ দেয় তাহলে সবাই একসাথে মরতে রাজি না। সো দিস ইজ কল্ড ফিয়ার অফ বিং পয়জন। সো এসব দেখার দরকার আছে আমাদের, হোয়েদার কনসোলেশন অ্যাগ্রাভেটস অর নট, হোয়েদার কনসোলেশন অ্যাগ্রাভেটস অর নট, কনসোলেশন অ্যাগ্রাভেটস নেট্রামিয়ার সিপিয়া ইগনেশিয়া এমিলেশন পালসিটিলা। সো ডিফারেন্ট টাইপস অফ মেন্টাল সিমটমস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু লুক আফটার, উই হ্যাভ টু লুক আফটার ভেরিয়াস ডিজায়ার অ্যান্ড দ্য অ্যাভারশন অফ দ্য মেন্টাল সিমটমস, ডিজায়ার ফর মিউজিক, ডিজায়ার ফর ড্রামা, ডিজায়ার ফর পোয়েম নোভেলটি অ্যান্টিম ক্রুড, ডিজায়ার ফর মিউজিক, গান বাজনা পছন্দ করে, মিউজিক প্রেফারস, টিউবারকুলিনাম হ্যাজ বোথ ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। অ্যাভারশন
to a particular person, particular lokya pasandayana netram ka, to a selected person, aversion. So there are various types of aversion. I shall tell you one day, there are various types of aversion. Aversion to a person to certain, page number 9, dekha now. Aversion, persons to certain, the main drug is netram ka. Aversion to husband, CPR, netram ka. Aversion to all the family members, CPR. So desire and aversion is also important. Desire for traveling, berate bhalobashe, jake bole cosmopolitan, tuberculinum is very, very important in medicine. Desire for, amader dekhte hobe, desire for traveling. Desire for play, sports, khaladula, pasando, viewpurana, beretekar, phosphorus, tenpula. So, we have to look after all these points. So, test taking is an art. Hahnemann has told in the aphorism 83, attention in observing, freedom from prejudice, sound senses, and fidelity for tracing the cases, viswastuka satyamitabhi. And your observation is, more above all, is very, very important. And the symptoms are two types, subjective and objective. Tumi jeta dekhbe seta objective, barir loke jeta bolbe seta objective, patient jeta bolbe subjective. Mental symptoms er khetre subjective symptom is less value than the objective symptoms. And mental symptoms to be assessed carefully, to be verified carefully, which one is correct or not, which one is accurate or not, which one is justified or not, which one is reliable or not. And the most important mental symptoms are will. Then memory, memory weak, very weak for calculating, very weak in mathematics, sipilainam. Maapko anko kutta parana, sipilainam dawara ke lala porche mukh diye, বেটে চেহারা বাড়ছে না, বসে সিপিরিটিক হিস্ট্রি, একটু টেস্ট করার বুদ্ধি, বই কি লেখা আছে ম্যাথমেটিকায়, বড় তো বাচ্চা পাঁচ আর পাঁচ কত দশ, দশ আর দশ কত কুড়ি, কুড়ি কুড়ি হয়ে গেল। সো ভেরি উইক ইন অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ সিপিলাইনাম। সো দিস মাস ফর টুডে, এরপরে সময় সুযোগ পেলে আবার মেন্টাল সিমটমসের আরও বোঝাবো, আরও দেখাবো, আরও অ্যানালিসিস করবো, আরও এভালুয়েশন করব, আরও ইন্টারপ্রিটেশন করব, বিকজ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অ্যান্ড উইদিন দ্য ম্যান দ্য মেন্টাল সিমটমস আর মোর ইম্পর্টেন্ট, মোর স্পেসিফিক। অ্যান্ড হ্যানিম্যান সেড দ্য মেন্টাল সিমটমস আর দ্য মরাল সিমটমস অফ এ পেশেন্ট। থ্যাংকস অল, গুড নাইট অল অফ ইউ।